Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুরহাটে। এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এটি নওগাঁ জেলার সব থেকে বড়ো হাট, আর এই হাটে প্রচুর পরিমাণে দেশি গরু আমদানি হয়। তাছাড়া অস্ট্রেলিয়া, ফিজিয়ান ইত্যাদি জাতের গরু আমদানি হয়, তবে সবচেয়ে বেশি দেশি গরু আমদানি হয় এবং দেশি গরুর দামও কম থাকে। এই হাট প্রতি শুক্রবারে একদিন হয় সপ্তাহে। আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো সব দেশি সার। তাছাড়া এই হাটে পাবেন দেশি বলদ, ইন্ডিয়ান বলদ ইত্যাদি। তাছাড়া মহিষও এই বাজারে কিছু বিক্রি হয়, তবে সবচেয়ে ভালো এই বাজারে যদি দেশি গরু কিনতে চান দাম অনেক কম থাকে। এই বাজারে দালাল অনেক কম থাকায় খুব সহজে যে কোনো সাধারণ মানুষ এই বাজারেতে গরু ক্রয় করতে পারবেন। আপনারা যে গরুগুলো দেখতেছেন এই সার গরুগুলো সবগুলাই 40-55-60 মধ্যে কিনা, প্রায় গরু 40-50 হাজার টাকার মধ্যে রয়েছে, কিছু কিছু গরু 50 হাজার টাকার উপরেও রয়েছে। এই ধরনের গরু এই বাজারে ব্যাপক পরিমাণে পাবেন। তাছাড়া এই বাজারে বাচ্চা ষাঁড়, বাচ্চা বকনা বাচ্চা ইত্যাদিও রয়েছে ব্যাপক, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমি আসলে মূলত এই কয়েকটি গরু দেখালাম আজকে, আগামীতে এই বাজারের বাচ্চা গরু সম্পর্কে দেখাবো। তাছাড়া এই বাজারে আইটি বিশেষত্ব রয়েছে, আপনারা 8-10 হাজার টাকা থেকে শুরু করে গরু ক্রয় করতে পারবেন। এই বাজারে 8-10 হাজার টাকা দাম থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা পর্যন্ত গরু ক্রয় করতে পারবেন। আর এই বাজারটি গ্রামে হওয়ায় গরুর দাম সবসময় কম থাকে। আর আরেকটি বিষয়, এই বাজার হতে গরু ক্রয় করলে বাজার নিয়ে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া সার্বক্ষণিক রয়েছে বাজারের কাছেই, যার কারণে যাতায়াতের জন্য কোনো সমস্যা হবে না। এবং আরেকটি বিষয় যে এই বাজার হতে যারা গরু ক্রয় করবেন তাদের জন্য রাস্তায় যে পুলিশের একটা ঝামেলা বলেন সবাই, আসলে এই ধরনের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। যারা দেশি গরু ক্রয় করার কথা ভাবছেন, দেশি ষাঁড় হোক বা দেশি বকনা বাছুর হোক বা দেশি গাভী হোক,